ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনি কি করছেন? ক্যালসিয়ামের অভাবে যে রোগগুলো হয় সেই রোগ দূর করার জন্য আপনি কি করতে পারেন? খুব সাধারণভাবে মাত্র তিনটি সবজি খেতে পারেন, যে তিনটি সবজি খুবই সহজলভ্য এবং এই তিনটি সবজি যে একদিনেই খেতে হবে এমন নয়, কিন্তু এই তিনটি সবজি আপনি যদি সারা সপ্তাহ খান তাহলে অবশ্যই আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবেই। এই তিনটি সবজি সম্পর্কে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে, যে এই তিনটি সবজি খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হওয়ার পাশাপাশি আর কোন কোন রোগ আপনার দূর হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার যে ক্যালসিয়ামের অভাব হচ্ছে এটা আপনি চট করে বুঝবেন কি করে? কিছু উপসর্গ তো রয়েছে, এই উপসর্গগুলো আপনার জেনে নেওয়া উচিত। প্রথম উপসর্গ হলো পায়ে খিঁচুনি ধরা। যদি আপনি মাঝে মাঝে পায়ে খিঁচুনি অনুভব করেন বা রগে টান পড়া এই ধরনের অনুভূতি হয় তাহলে বুঝবেন যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। উপসর্গ দুই, হাতের অসার অবস্থা। পায়ের খিঁচুনি ধরার মতো ক্যালসিয়ামের অভাব হলে হাতেরও অসার অবস্থা তৈরি হয়। আঙ্গুলের মধ্যে হঠাৎ করেই সংবেদনশীলতা বা ঝলকানির তৈরি হয়। উপসর্গ তিন, ঘুমের অসুবিধা। মেডিকেল তথ্য অনুসারে ক্যালসিয়াম সেরোটোনিন তৈরি করতে সাহায্য করে, যাই কিনা আপনার ঘুমের জন্য দায়ী। যখন আপনি গভীর ঘুমে যান তখন আপনার ক্যালসিয়ামের লেভেল বেড়ে যায়, সুতরাং যদি আপনি রাতে কম ঘুমান তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব কিন্তু হতেই থাকবে। এরপরে আসে দাঁতের গর্ত। আমাদের দাঁতে বিভিন্ন সময় গর্ত হয়, এগুলো কখন হয়? আপনি কি শুধুমাত্র মিষ্টি খাবার খেলে, দাঁত কম ব্রাশ করলেই এই ধরনের সমস্যা হয়? আসলে তা নয়। যদি আপনার দেহে ক্যালসিয়ামের অভাব হয় তখন তা অন্য উৎস থেকে খুঁজে নেয়, যেমন আমাদের দাঁত থেকে ক্যালসিয়াম কমতে থাকে তখনই দাঁতে কিন্তু গর্ত হয়। পাঁচ নাম্বার উপসর্গ হলো ভঙ্গুর নখ। আমাদের দাঁতের মতো নখও ভাঙতে থাকে ক্যালসিয়ামের অভাবের কারণে। এরপরে রয়েছে বাজে অঙ্গবিন্যাস হয়। ক্যালসিয়ামের অভাব হওয়া মানে হাড় দুর্বল হয়ে যাওয়া, আর হাড় দুর্বল হওয়া মানে আপনার শরীরও দুর্বল হতে থাকা, আর এর জন্য হঠাৎ করেই শরীর জুবুথুবু হয়ে যেতে পারে, পিঠ বেঁকে যেতে পারে, কোমরে হঠাৎ ভাঁজ তৈরি হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের উপসর্গ রয়েছে, যেমন আপনার স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে, কোথায় কি রেখেছেন মনে করতে পারছেন না, এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবের কারণেও হয়। কারণ ক্যালসিয়ামের অভাবে স্নায়বিক উপসর্গগুলো মধ্যে স্মৃতিশক্তি হ্রাস পাওয়াটাই সবচেয়ে প্রথমে আসে। আরও আছে হৃদরোগের আক্রমণ। জৈব প্রযুক্তি জাতীয় কেন্দ্র বলেছে ক্যালসিয়াম পেশি সংকোচন এবং নিউরো ট্রান্সমিটার রিলিজে দরকারি, সুতরাং যখনই আপনার ক্যালসিয়ামের অভাব হবে তখন তা হৃদরোগের কারণও হতে পারে। বুঝতেই পারছেন যে ক্যালসিয়ামের অভাব হলে কোন ধরনের উপসর্গগুলো আপনি দেখতে পাবেন। এবারে আর কোনো ধরনের চিন্তা না করে এই সবজিগুলো খাওয়া শুরু করুন। সবজিগুলোর মধ্যে প্রথমে যার নাম বলবো তা হচ্ছে শালগম। শালগমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, কিন্তু এই ক্যালসিয়াম বজায় রেখে, অর্থাৎ ক্যালসিয়াম যাতে নষ্ট না হয় সেই রকম ভাবে আপনাকে শালগম খেতে হবে। তার জন্য আপনি শালগম রস করে খেতে পারেন, ব্লেন্ড করে ছেঁকে রস করতে পারেন, অথবা সরাসরি ব্লেন্ড করেও খেতে পারেন। এতে সম্পূর্ণ ক্যালসিয়াম বজায় থাকবে। আবার আপনি সঠিকভাবে রান্না করেও খেতে পারেন, যেভাবে রান্না করলে এর গুণগত মান নষ্ট না হয়। ক্যালসিয়াম রয়েছে শালগমে প্রচুর, আর তা আপনি যদি প্রতিদিন 100 গ্রাম পরিমাণ খেতে পারেন তাহলেও আপনি যে ক্যালসিয়াম পাবেন তা আপনার দৈনিক চাহিদার অনেকখানি পূরণ করে দেবে। এই শালগমের রস হাঁপানি রোগের জন্য খুব উপকারী। এতে ভিটামিন সি রয়েছে এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে, কাজেই শালগম হাঁপানি রোগীরা খেলে উপকার পাবেন। আবার যাদের রক্তচাপ বেশি তারা রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা খুব দ্রুত রক্তচাপকে নিয়ন্ত্রণে আনে। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটা পাচনতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে, কাজেই হজমের গণ্ডগোল যেমন দূর হয়ে যায় তেমনি আপনার কনস্টিপেশনের সমস্যা থাকলে তাও দূর করতে পারবেন। শালগম আবার ওজন কিন্তু কমিয়ে দেয়,
যাদের মেদবহুল শরীর এবং এই কারণে অনেক ধরনের রোগ হচ্ছে, তারা শালগম খেলে খুব দ্রুত ওজন হ্রাস করতে পারবেন। এখন আসি যে শালগম আপনি কখন খাবেন। আপনি শালগম জুস করে যে কোনো সময় খেতে পারেন, শুধুমাত্র কোনো ভারী খাবারের সঙ্গে খাবেন না বা দুধ জাতীয় কোনো খাবারের তিন ঘন্টার মধ্যেও খাবেন না। আর যারা রান্না করে খাবেন, তারা ভাত রুটি তরকারি যে কোনো কিছুর সঙ্গেই সঠিকভাবে রান্না করে খেয়ে নিন। দেখবেন যে আপনার ভেতরে যে ক্যালসিয়ামের অভাবজনিত রোগগুলো দেখা দিচ্ছিল তা কমতে শুরু করেছে। দ্বিতীয় সবজিটি ফুলকপি। ফুলকপি অনেকেই পছন্দ করেন, কিন্তু আপনি কিভাবে ফুলকপি খাচ্ছেন তার উপরে নির্ভর করবে যে ফুলকপির কোনো ধরনের গুণগত মান থাকছে নাকি পুরোটাই আপনার রান্নার প্রসেসিং এ শেষ হয়ে যাচ্ছে। ফুলকপিতে ক্যালসিয়াম কতটা আছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক গ্লাস বিশুদ্ধ খাঁটি গরুর দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম পাবেন 100 গ্রাম ফুলকপিতে। বুঝতেই পারছেন যে এই ক্যালসিয়াম যদি কেউ ঠিকভাবে কনজিউম করতে পারেন তাহলে অবশ্যই তার ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। এর জন্য আপনি ফুলকপি শুধুমাত্র 5 থেকে 7 মিনিট ফুটন্ত পানির ভেতরে হালকা বয়েলড করে খেতে পারেন। অল্প সন্দর্ভ লবণ এবং গোলমরিচ যুক্ত করে এই ফুলকপির স্যালাড যদি খান তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার এই ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারছেন। এছাড়া 5 থেকে 7 মিনিট আগুনে ঝোল সেও খেতে পারেন, এতেও আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ হবে খুব তাড়াতাড়ি। এছাড়া কেউ যদি এর গুণগত মান বজায় রেখে সঠিকভাবে রান্না করতে পারেন তবেও তা খেতে পারেন। প্রতিদিন আপনার বয়স ওজন উচ্চতা অনুযায়ী 70 থেকে 100 গ্রাম পরিমাণ খাওয়ার চেষ্টা করুন। ফুলকপি খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হওয়ার পাশাপাশি আপনার হার্ট ভালো থাকবে, চোখ ভালো থাকবে, ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ হবে, মস্তিষ্ক ভালো থাকবে কারণ এটি স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে। এর মধ্যে কোলিন নামক যে উপাদান রয়েছে তা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে। হজম ভালো হয় ফুলকপি খেলে, এর ফাইবার আমাদের হজমের জন্য সহায়ক। আবার এটি শরীরকে বিষমুক্ত করে এবং প্রদাহ কমায়, কাজেই আমাদের শরীরকে ডিটক্সিফাই করে পুরো শরীরকে ঠিক রাখতে ফুলকপি খাওয়া খুব ভালো। আবার এতে যে পরিমাণ আয়রন রয়েছে তা খুব সহজেই আমাদের রক্ত শূন্যতাকে দূর করতে পারে। ফুলকপির মতো ব্রোকোলিও উচ্চ ক্যালসিয়াম যুক্ত সবজি। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য উপাদান রয়েছে যা আপনার শরীরকে অবশ্যই শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী করে তুলবে। আর যে ক্যালসিয়াম রয়েছে তা তো অবশ্যই আপনার হাড়কে মজবুত করার পাশাপাশি শরীরের ক্যালসিয়ামের অভাবজনিত রোগগুলোকেও দূর করবে। ফুলকপির মতো ব্রোকোলিও আপনি সেম প্রসেসে খেতে পারেন, এতে করে ব্রোকোলির সমস্ত গুণাগুণ বজায় থাকবে। একই দিনে ফুলকপি এবং ব্রোকোলি খাওয়ার প্রয়োজন নেই, আপনি এই তিনটি সবজির ঘুরে ফিরে সারা সপ্তাহ জুড়ে খেতে পারেন, অথবা সকালে একটি খেলে দুপুরে অন্যটি খেতে পারেন। ব্রোকোলি খেলে আপনার হার্ট ভালো থাকবে, আবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে, দেহের খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এই সবজিটি। ক্যালসিয়ামের খুব ভালো উৎস হয় এটি তো আপনার হাড়কে শক্তিশালী করবেই, এছাড়া এর প্রচুর পরিমাণে যে ভিটামিন সি রয়েছে তা ত্বককে সুস্থ রাখবে। আর আপনি বেশিক্ষণ ধরে যদি রান্না করেন তাহলে কিন্তু এর ভিটামিন সি এমনিতেই নষ্ট হয়ে যাবে। কাজেই আপনি কিভাবে খাচ্ছেন তার উপরে নির্ভর করবে যে আপনার রোগ দূর হবে কি না। আবার এটি ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়াও ব্রোকোলি খেলে যে কোনো মানুষের ঠান্ডা, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যাও কমতে থাকে, আয়রনের ঘাটতিও পূরণ হয়। ব্রোকোলি, ফুলকপি এবং শালগম এই তিনটি সবজি কিন্তু কিডনি রোগে যারা আক্রান্ত এদের খাওয়া যাবে না। কাজেই আপনার যদি কিডনি রোগ না হয়ে থাকে তখন আপনি ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য বা দেহের অন্যান্য রোগ দূর করার জন্য এই সবজিগুলো খেতে পারেন। কিডনি রোগ যতক্ষণ পর্যন্ত হয়নি এটি আপনার কিডনি রোগ হতে বাধা দেবে, কিন্তু একবার হওয়ার পরে এটি কিন্তু আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এবার একটি অনুরোধ করব আপনাদের কাছে, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই নিজেদের ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য এবং এই কারণে হওয়ার রোগগুলো দূর করার জন্য
অবশ্যই সঠিক নিয়মে এই তিনটি সবজি খাবেন। যখন আপনি উপকার পাবেন তখন অবশ্যই ভিডিওটির বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনার শেয়ার থেকে আরও কিছু মানুষ উপকৃত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।